আমি পথ খুঁজি না তু পথ মোরে খুঁজে মনো যা বোঝে না বুঝে না বুঝে তা বোঝে আমি পথ খুঁজি না তু পথ মোরে খুঁজে মনো যা বোঝে না বুঝে না বুঝে তা বোঝে। Hello, Assalamualaikum. Welcome to Radio to Dashram 89.6. अपने आप लोगों को welcome कुछी from our Radio to Dash studio and from this show Super Friday. अपना Super Friday तो शकल छोटे थे के कुछी. प्रत्येक शुक्रवार शकल छोटे हमें चले आशी. शकल छोटे ऐसे ही अपना शक्त एकदम विशाल एक तो गल्प होए. शब्दों में एक तो चीनी शामी. माझे जो जानते चाहो है जो what are you thankful for. এই কথাটা এনাফ বলা হয় না যে এক্স্যাক্টলি সকাল ছটায় শীতের সকালে যে সকালে বৃষ্টি হচ্ছিল, আজকে সকালটা কিন্তু খুব বৃষ্টি হচ্ছিল, গাড়ি টাড়ি ভিজে গিয়েছিলো, আমি বাসা থেকে নামতেও পারছিলাম না যে এত বৃষ্টির মধ্যে এখন গাড়িতে নেমে যদি এত অন্ধকার রাস্তায় নামবো না, এসব নিয়ে টেনশন করছিলাম, তো আমি বের হচ্ছিলাম না যে না বৃষ্টি একটু কমুক তারপরে নামে, শুধু শুধু স্লিপারি রাস্তায় ঢাকার রাস্তা, তাও আবার প্রচুর অ্যাক্সিডেন্ট হয়েছে, শুধু শুধু বেরই হবো কেন, এই জন্য বাসায় বসেছিলাম, এরকম লাগছিলো। তারপরও ইনশাল্লাহ টাইমলি অফিসে এসেছি, বৃষ্টি থেমে গিয়েছে। তো এত বৃষ্টি স্নাত একটা সকালে যারা রেডিও টুডে টানেই আসেন নাকি আমাকে ভালোবেসে আসেন, সকাল ছটায় কিছু মানুষ আমাকে ওয়েলকাম করেন, এটা অদ্ভুত একটা ঘটনা। শুক্রবারে সকাল ছটায় শ্রোতা বন্ধু পাওয়া এটা একটা ভাগ্যের ব্যাপার, তাদেরকে অসাধারণভাবে থ্যাংক ইউ বলা হয় না, তাদেরকে একটা স্পেশাল থ্যাংক ইউ। একটু কমেন্ট পড়ি, ফয়েজ মুসান্না আছে গুড মর্নিং, আসাদুল হক আছে গুড মর্নিং, মাত্র ঘুমতে উঠলো না, আমার কাছে গুড নুন হয়ে যাচ্ছে অলমোস্ট। জসিম উদ্দিন আছে, হ্যালো হাউ আর ইউ, থ্যাংক আম গুড হাউ আর ইউ। উমর ফারুক আছে, অনেক সুন্দর লাগছে আপনি, থ্যাংক ইউ। মোহাম্মদ রাশেদ আছে, হ্যালো গুড মর্নিং, গুড মর্নিং, লুকিং নাইস। পার্কুর জিসান আছে, রাশেদ আছে, অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ। সুমায়া কিউট আপনি লিখেছে, রাকিত ভান্টে, রাকিত ভান্টে, ওকে দ্যাটস আ ডিফারেন্ট নেম, নাইস নেম অ্যাজ ওয়েল। সুজাগ আছে, অপূর্ব ম্যাডাম, আশিকুর আছে, তারপর সাভারে বৃষ্টি হয়নি, সাভারে বৃষ্টি হয়নি, আনলাকি সাভারে। আপনি মনে হয় কেঁদে কেঁদে কথা বলছেন, দিস ইজ মাই ফেস, দিস ইজ হাউ আই টক, দিস ইজ হাউ আই, দিস ইজ হোয়াট ইজ ইট ইজ। আপু আমি কুষ্টিয়া থেকে শুনছি, অবসেস টাক লাইন, ওকে কুষ্টিয়া থেকে শুনছেন, অনেক ধন্যবাদ। আফান আছে, কিউট লিখেছে, মাজহারুল আছে, আল্লাহ তোমাকে ভালো রাখুন, আল্লাহ আপনাকেও ভালো রাখুন। তারপরে হলো, শীতের সময়টা কীভাবে এনজয় করছেন অবশ্যই জানাবেন, সাথে আজকের টপিকটা দিয়েছি, এখানে দেখেন, এই যে এখানে এখানে কোনো এক জায়গায় দেখেন, অথবা এই যে এখানে কোথা আমি জানি না, আপনাদের ফোন কার কোন সেট আপে আছে, এই সেট আপেও থাকতে পারে, এখানে থাকতে পারে, নো আইডিয়া অফ এনিথিং, জাস্ট গো দেয়ার অ্যান্ড গিয়ে দেখেন যে একটা ক্যাপশন আছে যে এই বছরে পুরো একটা বছর গেল, তাই না, এই বছরের 21টা দিনের মতো বাকি আছে, এই বছরে অনেক ভালো কিছু পেলাম, অনেক খারাপ কিছু পেলাম, সবসময় ভালো জিনিস নিয়ে কথাবার্তা বলি, তাই না, আমি খুব পজিটিভ মানুষ, শুধু ভালো জিনিস নিয়ে কথাবার্তা বলি, কিন্তু একটা খারাপ জিনিস নিয়ে কথা বলি, সেটা হলো কোন একটা মেমোরি আছে, কোন একটা ঘটনা আছে আপনার জীবনে এই বছরে, যেই ঘটনাগুলো আপনি এই বছরেই ফেলে রেখে যেতে চান, একে একেবারেই সামনের বছর পর্যন্ত টেনে নিয়ে যাবেন না, মানে এই ঘটনার সাথে আমার কোনো ভাব ভালোবাসা কিছুই নাই, এই বছরেই ওকে রেখে চলে যাব, যাতে ও আমার পিছু পিছু সামনের বছর না আসে, এমন একটা ঘটনা অবশ্যই আমাকে একটু কমেন্টে লিখবেন, সবাই মিলে একটু গল্প করতে ইচ্ছে করছে, সবাই মিলে লাইভটা একটু শেয়ার করে দেবেন, কারণ আমি গত শুক্রবারে লাইভে আসি নাই বলে এই শুক্রবারে আমি আসবো অনেকে আশা করে নাই। আলামিন চকপোস্তম আছে, এলিগেন্ট লাগছে সঞ্জিত আহমেদ, থ্যাংক ইউ সো মাচ। তারপরে আছে মাঝহারুল, আল্লাহ তোমাকে ভালো রাখুন। তারপরে শরীফ রাজ আছে, নাজমুল বলছে অনেক সুন্দর লাগছে, লোক অসম, জ্যান বলছে, শুভ দে বলছে, ফার্স্ট টাইম, আই হোপ ইটস নট ইউর লাস্ট টাইম অ্যাজ ওয়েল, আই হোপ দ্য ফার্স্ট টাইম গোজ ফার্দার মোর। তোমার প্রেমে পড়ে গেলাম, ফারুক বলছে, ইউ আর সো সুইট। আপু আমি সাইপ্রাস থেকে দেখছি আপনাকে, আচ্ছা থ্যাংক ইউ ফর ওয়াচিং মি ফ্রম দ্যাট ফার অ্যান্ড লাভিং ইউর কান্ট্রি অ্যাজ ওয়েল, সো দ্যাট ইউ আর কামিং ব্যাক টু হিয়ার টাইম টু টাইম। এখন আর শীত লাগছে না, আসাদুল বলছে, শীত লাগছে না, আজকে বেশি একটা শীতও পড়ে নাই আসলে, তাই না। আপু আপনি কি ম্যারিড? আমি ম্যারিড না, রিপন আছে, চশমাটাই পারফেক্ট, চশমা পরি নাই আজকে।
আনিও নাই, শুভ আছে, ব্যর্থতা গুলো ফেলে রেখে যেতে চাই। বাহ সুন্দর কথা, খিচুড়ি রান্না করেছি, আলামিন এসব কথা বলতে হান না। আমি অবশ্য মাত্র খেয়ে এসেছি, সো নট বিং ভেরি গ্রিডি অ্যাবাউট ইট, খিচুড়ি খেতে ইচ্ছে করছে না। আমার একটা লেখা পড়ে দিবেন? লেখো, যদি বিশাল বড় না হয় হয়তো পড়বো, পড়বো, ছোট্ট করে লেখো, পড়ার চেষ্টা করব। তুমি মোর জীবনের ভাবনা, জুয়েল বলছে। হেই, আমি তোমার ওল্ড ফ্রেন্ড প্রিন্স, হাই, ওয়েলকাম ব্যাক। এসান আছে, তোমার চোখের মায়া পড়ে গেলাম, দুই চোখ দুই রকম হয়েছে আজকে আইলাইনার করা। এই বছরটা একটা বিষয় নিয়ে হতাশ ছিলাম, কিন্তু 2022 সাল থেকে সুন্দর জীবন গড়বো ইনশাল্লাহ, ইনশাল্লাহ রাশেদ, দ্যাট ইজ সো সুইট। প্রিন্স আছে, তোমাকে অনেক আগে থেকে শুনি, খুব ভালো লাগে, আমার জেনে ভালো লাগলো। সাখাওয়াত হোসেন, শাহিন বলছে কেমন আছে রহনা, প্লিজ বলেন। আলহামদুলিল্লাহ, আই এম ডুইং ভেরি গুড, হাউ আর ইউ? আসাদুল আছে, তোমার আমার রিলেশন রেখে যেতে চাই, নেক্সট ইয়ার নিউ রিলেশনশিপ। ও মাই গড, আসাদুল কী ধরনের সম্পর্ক, শ্রোতা বন্ধু আর শ্রোতা বন্ধু আর কথা বন্ধুর যে সম্পর্কটা, সেটা রেখে যেতে চান নতুন বছরে, যদি আর আমার চেয়ে ভালো কোনো আর যে পান, আমি তো ভালা না, ভালা নিয়ে থাকবেন আপনি, নো প্রবলেম, ভালো পেলে ভালোটার কাছে যাবেন। আমার নাকের ফুল কমে, নাক ফুটানো নাই। বি রাকেট ভান্টে নামটা বলেছি কিন্তু, হ্যাঁ এসেই বলেছি, প্রতি শুক্রবার আপনার লাইভ দেখার জন্য সবসময় অপেক্ষা করি আপু মাহাত, থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস সো সুইট, থ্যাংক ইউ। আমি গত শুক্রবার না আসার জন্য খুবই দুঃখিত, বাট গত শুক্রবার আমার খুব জ্বর ছিল, আমি একদমই এনার্জি পাচ্ছিলাম না। দুবাই রিফাত আছে, স্মৃতি একটি সুন্দর বিষয়, খারাপ স্মৃতি নিশ্চয়ই কেউ সাথে রাখবে না, সব খারাপ স্মৃতি মুছে যাক জীবন থেকে, শুভ সকাল, সুন্দর একটা কথা লিখেছেন। মাহাদ রব্বানি আছে, শুক্রবার আপনার লাইভ দেখার জন্য অপেক্ষা করি, এই বছর এই মাসে আর অপেক্ষা করতে হলো না, আমি চলে আসছি। কি গান হচ্ছে? আপনারা কে কে কালকে আমাকে ভালোবাসেন নাই বলেন সবাইকে, ম্যাম চোখগুলো মনের কথা বলছে, কপালে লাল টিপ, আমি আজকে মনে হয় পুরো মানে 2021 সালের প্রথম লাল টিপ। মাহাত আছে, তারপরে মারুফা আছে, বা খুব সুন্দর লাগছে তোমাকে আপু, অসংখ্য ধন্যবাদ মারুফা। রাহিম মোল্লা আছে, প্রথমবার মতো আপনার লাইভ দেখছি, অসংখ্য ধন্যবাদ, আরও দেখবেন আশা করছি। সুজয় আছে, অসম্ভব মিষ্টি লাগছে, আপনি চিয়ার ডান, থ্যাংক ইউ। মাসুমা আছে, আমার নাম মনে আছে, ইয়াস মাসুমা মনে আছে, অবশ্যই মনে আছে, হাউ আর ইউ? শাহরিয়া ফারহান আছে, বলছে আপু আমার জন্য তো হাসি হবে, সবসময় হাসি তো। তাহমিদা, হামিদ শান্তা আছে, আসসালামু আলাইকুম আপু, গুড মর্নিং, কেমন আছো? আমার SSC এক্সামের রেজাল্টের জন্য দোয়া করবো, অনেক অনেক দোয়া থাকলো ফাহমিদা, হামিদ, শান্তা। এবার খুব কঠিন লাগছে তাই না, একে তো ব্রেক হলে এমনি পড়া টড়া আমার মাথায় ঢুকতে চায় না, বিশাল একটা ব্রেকের পরে আবার হলো গিয়ে শুরুতেই রুটিন টুটিনা সবার পছন্দ হয়নি, সো একটা কঠিন সময় যাচ্ছে তোমাদের। আই এম ভেরি সরি ফর ইউ গাইজ, বাট লেটস হোপ ফর দ্য বেস্ট, যেহেতু একটা কঠিন সময়ের মধ্যে দিয়েই যাচ্ছি এবং সবার জন্য সিচুয়েশনটা কঠিন, আর মনে হয় খাতাও তোমাদের খুব ভালো করেই দেখবে, হ্যাঁ বেশি কনসিডারেশন রাখবে। আজকে একটু বেশি সুন্দর লাগছে, অমিত বলছে। তারপর আছে আরাফা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তারপরে হলো আপু, তোমার মতো একজনকে এতদিন খুঁজছিলাম, ভালোবাসবো বলে, তোমার হেয়ারস্টাইলটা অনেক সুন্দর। আমার হেয়ারের কোনো স্টাইল নেই, শুধু চুল আছড়ে চলে আসি। ওয়াজিহা আছে, আপু কেমন আছো? ফার্স্ট কম্যান্ড, আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ওয়াজিহা, হাউ আর ইউ? অভিমানী আফসানা আছে, আমার প্রতিদ্বন্দ্বী হিসেবে আমাকেই ছাড়া আর কাউকে খুঁজে পাই না। দ্য কম্পিটিশন শুড বি উইদিন ইয়োর সেলফ, মাঝে মাঝে দেখা যায় যে অন্যের সাথে কম্পিটিশন করলে তাদের টাইম লাইন আমাদের টাইম লাইনের সাথে মেলে না, ওদের গোলের সাথে আমাদের গোল মেলে না, ওদের লাইফস্টাইল আমাদের লাইফস্টাইলের সাথে মেলে না, সো আলটিমেটলি প্রতিদিন আমাদের নিজেদের সাথেই কম্পিটিশন করতে হয় যে আমি আজকে কতটুকু ভালো, আগামীকাল আমি এর থেকেও ভালো থাকবো, আমি আজকে কতটুকু সাকসেসফুল, আগামীকাল আমি এর থেকেও সাকসেসফুল হব। কম্পিটিশনটা আসলে নিজের সাথে প্রতিদিন নিজেকে আরেকটু বাড়িয়ে নিয়ে যাওয়া, আশেপাশের কে কে করলো দেখতে থাকলে আশেপাশের দিকে তাকিয়ে থাকতে হবে, নিজের কোনো ইম্প্রুভমেন্ট হবে না,
চোখ কান বুঝে একদম নিজের সাথে নিজের একটা পাল্লা দিয়ে নিজের জীবনটাকে এগিয়ে নিয়ে গেলে দেখবেন আপনি আপনার হাইয়েস্ট পটেনশিয়ালে পৌঁছে যাচ্ছেন। ইন্সপিরেশন নেওয়া যায়, যেমন আমরা মাদার টেরিজা থেকে অনেক রকম ইন্সপিরেশন নেই, নেপোলিয়ন থেকে অনেক রকম ইন্সপিরেশন নেই, তো ইন্সপিরেশন আমাদের জীবনে আছে। প্রিন্সেস ডায়ানা থেকে ইন্সপিরেশন নেই, কিন্তু এটা মানে এই না যে তাদের দেখানো পথের প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমরা যাচ্ছি। যখন আমরা আরেকজন হতে যাব, আরেকজনের পেছনে ছুটবো এবং আরেকটা মানুষের সাথে কম্পিট করব, আমরা নিজেকে হারিয়ে ফেলবো এই রেসটাতে। সো নিজের সাথে নিজের কম্পিটিশনটা খুবই হেলদি একটা কম্পিটিশন, এবং দ্যাটস দ্য ওয়ে ইউ আর গ্রো, মানে ইউ ক্যান গ্রো। তোমার সাথে একটা কফি কে লিখেছে, আমি নামটা হারিয়ে ফেলেছি, শাহ আলম আছে, গুড মর্নিং মাই ফেভারিট আরজে, এম আই, থ্যাংক ইউ সো মাচ, দ্যাট ইজ সো সুইট। এতদিন কোথায় ছিলে? শুধু একটা উইক আসি নাই, এতদিন হয়ে গেল, 7 দিন পরে আসলাম, 7 দিন, আচ্ছা 7, 14 দিন। শুভ দে আছে, কানের ঝুমকোগুলো অনেক সুন্দর আপনাকে মানিয়েছে, এটা আমাকে একটা আপু পাঠিয়েছে, ওকে আজকে শ্যুট করে দিব। সোহেল আছে, তোমার কানের দুল সুন্দর, অনেক ধন্যবাদ। তারপরে আছে এই আপু, আমি কি তোমার সাথে দেখা করতে পারি ফারুক? ইনশাল্লাহ একদিন হয়ে যাবে। ক্ষেত্রে ওরা আমাকে পছন্দ করে বেশ, বাট আমি আসলে খুব মজার মানুষ, তো খুব সিরিয়াস হয়ে প্রতিদিন নিউজ প্রেজেন্টিং এর আগে পরে যে পরিমাণ মনোযোগী হতে হয়, আমি ইদানিং অত সময়ও পাই না নিউজ পড়ার মতো। নিউজ চ্যানেলে যেরকম ফুল টাইম জব করতে হয়, আমি এত সময় একেবারেই পাই না। তারপরেও এখন আমি আবার পড়াশোনা শুরু করেছি, আপনারা যারা জানেন অথবা জানেন না সবাইকে জানিয়ে দেবে যে আমার এখন একদম মানে মাসে সপ্তাহে 4টা দিন ক্লাস আছে, একটা দিন তো আমি রেডিওতে আছি। তো এই জন্য আমাকে টিভিতে অনেকে উপস্থাপনার জন্য বলেন, এবং তারা খুবই জ্ঞানী গুণী মানুষ, আমাকে পছন্দ করেন ভালোবাসেন বলেই হয়তো রেডিও টিভিতেও চান। আপনারাও অনেকে আমাকে টিভিতে চান, তো টিভিতে যেতে পারা যায়, মানে আজকে চাইলে কালকে ইচ্ছা করলে টিভি জয়েন করা যায়, টিভিতে সবাই পছন্দ করে, কিন্তু টিভিতে একটু বেশি সময় দিতে হয়। এখন যে পরিমাণ আমি কাজে সময় দিচ্ছি তার থেকেও আর একটু বেশি সময় দিতে হয়, তো সেই পরিমাণ সময় আমার জীবনে যদি অ্যারেঞ্জ হয়ে যায় আমি অবশ্যই অবশ্যই আপনাদের জন্য হলেও টিভিতে নিউজ প্রেজেন্টিং এর কথা বলেন অথবা টিভি শো হোস্টিং এর কথা বলেন, হোস্টিংই যেহেতু আমার ফোর্টে, সো ওদিকে যেতে চাইতে পারি, এখন না আপাতত আমি একটু টাইম নিয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে। আহমেদ সাজু আছে, তুমি নেই আর নতুন আরজেরা ফেসবুক কাঁপিয়ে দিচ্ছে দিচ্ছে, রেডিও টুডে উই লাভ অহনা, ইউ লাভ অহনা, তুমি নেই, আচ্ছা আচ্ছা তুমি নেই মানে আরেকজনের কথা বলছেন। আপু হাসিটা খুব সুন্দর, শরীফ বলছে দাঁতগুলো, বা ফার্স্ট ডে তো অলরেডি 3টা কমেন্ট করেছি, কার নাম আরেকবার লিখতে হবে, আমি খুঁজে পাইনি। আপু আপনার নাম কি ক্যাপশনে লেখা আছে তাও বলি, আমার নাম অহনা, আর আমি তো অলমোস্ট রেডিও টুডে 4 বছরই হয়ে যাচ্ছে অলমোস্ট, এতদিনও নাম শিখতে পারেন নাই আমার, যদিও নাম বলে দিতে কোনো অসুবিধা হয়, নাম বলা ভালো। উই লাভ অহনা সাজু বলেছে, দ্যাট ইজ সো সুইট, থ্যাংক ইউ। তারপর সুজয় আছে, আমি কালকে ভালোবাসি নাই মিষ্টি আপু নেই, তাই তো মনে হচ্ছে সুজয়, তোমাকে তো ইদানিং খুঁজেই পাওয়া যাচ্ছে না, তুমি এসেছিলে পরশু, কাল কেন আসোনি, না তুমি এসেছিলে তরশু, কাল কেন আসোনি বলো। তারপরে আছে, তোমার তিলটা খুব সুন্দর অহনা, সেই সাথে কপালের টিপও সুন্দর, অনেক ধন্যবাদ, তিলটা আমার নিজের, কপালের টিপটা আমি কিনেছি দোকান থেকে। তারপরে আছে, তোমার এত সুন্দর সুন্দর পেকগুলো কে তুলে দেয়? আমার বন্ধু বান্ধব যারা আছে এরাই তুলে দেয়, মাঝে মাঝে ফটোগ্রাফাররা দেয়, ফটোগ্রাফারই কম, ফটোগ্রাফারদের সাথে প্রফেশনাল ফটোগ্রাফারদের তোলা ছবি আমার আসলে কম, আমার বন্ধু বান্ধবরা যা তুলে তাই আপলোড দিতে থাকি, আমার ফোন দিয়ে তুলেছিলি আর কি, আমার যত ছবি আছে সবই আমার ফোন দিয়ে তোলা। কিভাবে তোমার মতো হয়ে গিয়ে তোমার মতো ভয়েসে কথা বলা যায়? আমার মতো করে কথা বলতে হবে কেন, নিজের মতো করে বলতে হবে।
আমাকে নিয়ে লোকে কি ভাবে তা যদি তুমি নিজেই ভাবি লোকে কি ভাববে। একদম ঠিক আফসানা, কিশোরগঞ্জ নিকলিতে দাওয়াত দিল সে আমাকে, নাজমুল হোসেন, লাভ ইজ পাওয়ার, প্রিয় আলোড়ন খাগড়াছড়ি, থ্যাংক ইউ। তারপরে আছে মারুফা, এবছর জীবনে গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে ডিপ্রেশনে আছে, ডিপ্রেশন একটা মানুষের জীবন থেকে তার হাসি খুশি কেড়ে নেয়, তার নিঃসঙ্গ জীবনে অভ্যস্ত করে তোলে, হাজারো স্মৃতির ভিড়ে নিজেকে জিন্দা লাশের মতো মনে হয়। কমেন্টটা চলে গেল, এবার এত বড় কমেন্ট এই জন্য পড়তে পারি না। ভূপৃষ্ঠকে ছিদ্র করে মস্তিষ্ক হারিয়ে যাক, অতলে চাপা পড়ে যাক সকল অভিমান অভিযোগ আর শূন্যতা, এম এস সালাম লিখেছে। তারপরে আছে আমার সাথে আপু কপালের টিপটা একটু ডানে আসবে না, সৌরজিৎ আছে ইঞ্জিনিয়ার ম্যাম, আমি সৌরজিৎ ফ্রম ত্রিপুরা, হাই। তারপরে আছে আমার সাথে আপু আপনি পই পই করে কেমন আছেন, বেশি একটু পই পই করছি না, এমনি ভালো আছি, মোটামুটি ভালো আছি, আপনি কেমন আছেন বলেন তো। আপু রেশমি চুলে ক্রাশ খেয়েছে, রেশমি চুলে মাশাল্লাহ বলো, চুল পড়ে যাচ্ছে সব কাবিরের পর থেকে। আপু আমরা কিভাবে আপনার সাথে দেখা করতে পারি সে সম্পর্কে কিছু বললে অনেক ভালো লাগতো, ফারুক বলছে। কঠিন একটা প্রশ্ন করে ফেললা, আমার জন্মদিনের সিজন আসলে তোমরা সবাই মিলে প্ল্যান করে, অনেকজন মিলে একসাথে প্ল্যান করো, কিংবা আমার একটা ফ্যান ক্লাব আছে আর্য আমার ফ্যান ক্লাব, ওখানে বেশ কটা অ্যাডমিন আছে, ওরা ওদের সাথে আমার কমিউনিকেশনও আছে, অ্যাডমিনে দেখবা মাসরুর আছে, সজল আছে, নজরুল আছে, ওদের সাথে কমিউনিকেট করে তোমরা সবাই মিলে একটা প্ল্যান প্রোগ্রাম করে আমার বার্থডে সময় কিংবা কোনো একটা অকেশন, ধরো নিউ ইয়ারের অকেশন আছে, তো তোমরা সবাই মিলে এসো, হ্যাঁ যারা যারা আসতে চাও ওইখানে তোমরা কোনো একটা ইভেন্ট ইভেন্ট খুলতে পারো, যদিও বাড়াবাড়ি মনে হয় এসব আমার। তো তারপরও ওইভাবে করে তোমরা একটু সবাই মিলে একসাথে দেখা করলে ভালো হয়, এক একজনের সাথে এক একদিন দেখা করো আমার জন্য একটু কঠিন, হ্যাঁ যেহেতু আমি একটু অন্যান্য কাজও করি সারাক্ষণ, আই হোপ তোমরা এটা বুঝো। আমি নিউ মেম্বার, মুশফিকুর রহমান সাদ আছে, হাই। আপু অভিনয় করার ইচ্ছে আছে? একেবারেই না, অভিনয়ে আমি খুব কাঁচা, যারা অভিনেতা আছেন তারা খুব গুণী মানুষ আর অনেক বড় মানুষ, তাদের শিল্প নিয়ে কথা বলতে গেলে হারিয়ে যাব, সো টাচ উড, আমি ভাবতেও পারি না নিজেকে যে আমি কখনো অভিনয় করতে পারবো, এবং আমার কখনো ইচ্ছেও করেনি। আমার মনে হচ্ছে অভিনয় দেখতেই ভালো লাগে, করতে কখনো ইচ্ছেও করে না, ভালোও লাগে না। হোস্টিং, ওয়েলকামিং, বিং আ হোস্ট, দিস ইজ মাই ফোর্টে, আমি সবসময় হোস্টিং নিয়ে আশাবাদী, আমি এটুকুই করতে পছন্দ করি, দিস ইজ জাস্ট ইট। শরীফ বলছে, আপু আপনার জীবনের স্মৃতি জড়িত একটা ঘটনা যদি শেয়ার করতেন তাহলে, যেটা শুধু আপনি জানেন, এরকম কিছু খুব স্মৃতি জড়িত একটা ঘটনা, খুব স্পেশাল একটা ঘটনা আছে, যেটা হলো আমার স্কুলের ঘটনা। আমি ছোটোবেলায় হেঁটে হেঁটে স্কুলে যেতাম, আমার দাদা ছিল আমার বাসায়, তো আমি স্কুলে যেতে খুব ভয় পেতাম, অনেকদিন স্কুলে যাওয়ার পরেও আমি কখনো স্কুলে যেতে নর্মাল ফিল করতাম না। আমি ছোটোবেলা থেকে বরাবরই খুব ইন্ট্রোভার্ট, এখন যেহেতু আমি এক্সট্রোভার্ট একটা পেশাতে আছি, তো আমাকে খুব জোর করে এক্সট্রোভার্ট হতে হয়, মানুষের সাথে মিশতে হয়, কথা বলতে হয়, আমি খুব লাজুক মানুষ ছিলাম ছোটোবেলা থেকে, এখন পর্যন্ত আমি খুব একটা এক্সট্রোভার্ট হতে পারিনি, মোটামুটি একটা ব্যালেন্স খুঁজে নিয়েছি, কিন্তু আমি খুব লাজুক মানুষ ছোটোবেলা থেকে, তো আমি স্কুলে গিয়েও কারোর সাথে কথা বলতে পারতাম না। আমার দাদা আমাকে হেঁটে হেঁটে স্কুলে নিয়ে যেত, এবং ফেরার সময় দাদা আমাকে একটা আইসক্রিম কিনে দিত, ওটা খেতে খেতে শেষ হতে হতে বাসায় পৌঁছে যেতাম, বাসার কাছেই আমার স্কুলটা ছিল। তো আমার দাদা, তারপরও আমি যখন, যেহেতু স্কুলে ভয় পেতাম, আমার দাদা অফিস রুমে বসে থাকতো, যে কয় ঘন্টা আমার স্কুল ছিল সেই কয় ঘন্টা আমি প্রত্যেকটা ক্লাসের মাঝখানে হোক ক্লাসের শেষে হোক বারবার বের হয়ে চলে আসতাম আর বলতাম বাসায় যাব, আমি বাসায় যাব, এরকম করে প্রায় 2-3 বছরই চললো, আর আমি একদিনও বলতে পারবো না যে আমি ওই জায়গা থেকে একদিন বের হয়েছি, অফিস রুমে গিয়েছি ক্লাসের মাঝখান থেকে, আর আমি তাকে দেখি নাই। তো হি প্লেড আ ভেরি ওয়ান্ডারফুল রোল ইন মাই লাইফ, আই মিস হিস ফেস, এতদিন হয়ে গেছে, উনি মারা গেছেন, যে আমি ওনাকে এখন পর্যন্ত দেখি, মানে এখন আর ওনার চেহারা আমার কাছে ঝাপসা হয়ে গেছে। আমাদের বাসায় ছবি তোলাটা খুব একটা তখন প্রচলিত ছিল না, খুব বেশি ছবিও নাই, তার তো একটাও ছবি খুঁজে পাই না, তো এটা আমার লাইফের খুব স্মৃতি বিজড়িত একটা কথা, যেটা আমি কখনো ভুলতেই চাই না, এবং এটা খুব মনের কাছে রাখা একটা গল্প, সবাইকে বলাও হয় না। আপনি মনে হয় নতুন করে কমেন্ট পড়েন না, আনসার পড়ে দিলাম, আপনাদের অদ্ভুত সুন্দর মুশফিকু বলছে, থ্যাংক ইউ সো মাচ মুশফিকুর রহমান সাদ। আকাশ আছে, শাড়ি তো মারাত্মক কিউট লাগছে, অনেক ধন্যবাদ। সাজু আছে, তারপরে বিপ্লব আছে, আজ সব কিছু স্পেশাল, হাই বিপ্লব কী অবস্থা।
আমার নাকে কোনো ফুল ছিল না কখনো। বাবুই পাখি সাজানো বাসা গানটা শুনতে চাচ্ছি, গানটা লিস্টে নাই। এই গানটা আছে, তারপরে আছে আরফাতুল ইসলাম ইমন, গুড মর্নিং আপু, লুকিং সো প্রেটি, থ্যাংক ইউ সো মাচ, শুভ কামনা রইল, কোনো ডিপ্রেশন রাখবেন না, ইনশাল্লাহ রাখার চেষ্টা করব না। ফরিদ ভাই এখনো আছেন আপনাদের সাথে? না, ফারিদ আসে না। আরিয়ান আছে, বলছে তোমাদের অফিস চিনি বাট একবার গিয়েছে কিন্তু আমি ভিতরে ঢুকিনি। আচ্ছা ঠিক আছে আরিয়ান, এরপরে সবাই মিলে প্ল্যান করে কয়েকজন মিলে আসার কথা যদি আমাকে বলো। আমার আরজে হোনা ফ্যান ক্লাবে যারা অ্যাডমিন আছে, মাসরুর, সজল, ওরা যদি সবাই মিলে তোমাদেরকে অ্যারেঞ্জ করে দেয় জিনিসটা, ওরা আমাকে বলে রাখবে, আমি অফিসে বলে রাখবো, তখন তোমরা বেশ কয়েকজন মিলে একসাথে এসো। হ্যাঁ, পচা দেখাচ্ছে আজ আপনাকে, আজকে আমার কাছে মিজানও নিজেকে খুব পচা দেখাচ্ছে। সড়ক দুর্ঘটনায় যারা নিহিত হয়েছে, আমি চাই না আমার স্মৃতি ফিরে আসুক, বিশেষ করে কোনো ছাত্রছাত্রী, তোমার জন্য শুভকামনা। আমি নিজেও এই জিনিসটা নিয়ে খুবই ডিস্টার্ব ছিলাম, আমি ফেসবুক ডিঅ্যাক্টিভেট করে বসেছিলাম বেশ অনেকদিন, বিকজ এই জিনিসগুলো এত ডিস্টার্বিং লাগছিল, আমি এত হার্ট ব্রোকেন ছিলাম এবং এই জিনিসটা আমাকে ভয়ানকভাবে, তখন আমার গায়ে খুব জ্বরও ছিল, আমার মনে হচ্ছিল যে আমার কষ্টটা আরও বেড়ে গেছে কয়েক গুণ এবং আমি এত কষ্ট পাচ্ছিলাম। এই জিনিসগুলো ভাবলে আসলে খুবই 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 আনফর্চুনেট, যেরকম একটা ঘটনা, একটা ছোট একটা ছেলে হি ইজ গিভিং এক্সাম অ্যান্ড তার বাবা রাস্তায় পড়ে কাঁদছেন, এটার চেয়ে বাজে কোনো ঘটনা হয় না। সুপ্রিয় শ্রোতা, আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় বেলা 11টা, শুনবেন জিপিএইচ ইস্পাত নিউজ ইন 2 মিনিটস। থ্যাংকস আপু শেয়ার করার জন্য, শরীফ বলছে, আমি একটু নিউ স্টাফ পড়ে নিলাম। আর এখন হলো সোহেল আছে, আপু আবার একটা গান হয়ে যাক, গান শুনবো, আচ্ছা গান প্লে করবো, ডোন্ট ওয়ারি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, শাহিন আছে, সোহেল আছে, তারপরে আছে মুফাজ্জল খান, ওহান আপু কেমন আছেন? ফারুক বলে দিয়েছি তো কীভাবে দেখা করতে পারো, সাইদুল বলছে আজ আমার গার্লফ্রেন্ডের বিবাহ, দাওয়াত খেতে যাচ্ছি, দোয়া করবেন, অনেক অনেক দোয়া। মানে গার্লফ্রেন্ড চলে গেছে সেটা অন্য জায়গায়, বাট সেই দুঃখে তো কাচ্চি মিস দেওয়া যায় না, তাই না? খুবই গুরুত্বপূর্ণ কাজ করতে যাচ্ছ, তোমার জন্য আমার একটা দোয়া রইল, অবশ্যই পেট ভরে কাচ্চি খেয়ে আসো, জাস্ট বদনাম করো না। একটা মেয়ের বাবা অনেক কষ্ট করে মেয়ের বিয়ের জন্য, তার উপার্জনের সর্বপ্রকার টাকা পয়সা সব কিছু দিয়ে তার মেয়ের বিয়ে অ্যারেঞ্জ করছে, ছেলের বাবাও তাই, প্রত্যেকটা বাবারই আসলে কষ্ট নিজের ছেলে মেয়ের একটা অনুষ্ঠান সফল করার জন্য, তারা যাই খাওয়াচ্ছেন পেট ভরে খেয়ে আলহামদুলিল্লাহ বলে চলে আসবে। আই লাভ মাই গ্র্যান্ডফাদার, শরীফ বলছে, আপনি তোমাকে রিয়াজ কি যে বলো, সূর্য বলছে আমার কষ্টগুলো দিবার আছে, নীরব রাতের সাথে আমি একা যাচ্ছি, তাই এখন আমাকে খুঁজে পাওয়া যায় না মিষ্টি আপনি। সূর্য এগুলো না বলে ইনবক্সে এসে এইসব কথাবার্তা একটু গুছিয়ে টুছিয়ে বলো, আমি দেখার চেষ্টা করবো যে তোমার প্রবলেম সলভ করা যায় কিনা। তুমি HSC দিয়েছো কোন কলেজ থেকে? সিদ্ধেশ্বরী থেকে। আপু সুন্দর লাগছে কেন? শাড়ি নারী সব একত্রে মিলেমিশে গেছে, সেজন্য হয়তো। আপু বার্থডে কোন দিন আপু? সেপ্টেম্বর 20, ওই যে বললাম সেপ্টেম্বর বার্থডে, আসতে অনেক দেরি হয়ে যাবে, নিউ ইয়ারে যদি তোমরা কোনো প্ল্যান করতে চাও তো সেই ক্ষেত্রে হ্যাঁ, দ্যাট ক্যান বি ডান।
আজকে কি সজল আসছে? আজকে সজলের বার্থডে, সো আমি একটু উইশ করে যাই। ও দেখবে কি দেখবে না জানি না, বাট হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সজল, হ্যাপি বার্থডে টু ইউ। তো সজলকে উইশ করে দিলাম, যদি ও এসে বলে যে আপু আমার, ও তো আমাকে আপু বলে। আচ্ছা, মানে যে না আমার বার্থডে তুমি উইশ করলা না, দেখা যায় যে আমি করছি কিন্তু অলরেডি। আমার এই বছর একটা স্বপ্ন শিল্পী হবার, ইনশাল্লাহ ইনশাল্লাহ। কফি হাউসে সেই আড্ডাটা গানটা প্লে করা যাবে? একদম পুরনো গানের ঘন্টাটা শেষ হয়ে গেল, এখন 11টা বেজে গেছে, নতুন নতুন গান প্লে হবে। আপু আছে নিশ্চয়ই কোথাও, দাওয়াত আছে তাই সাজু? হ্যাঁ দাওয়াত আছে, যাওয়ার চেষ্টা আছে, কিন্তু জানি না যেতে পারবো কি না, শরীর বেশি ভালো লাগছে না। শুক্রবারটা আপনি রেডিও টিভিতে না থাকলে হয়তো বা ভালো লাগতো না আসিম কুমার, দ্যাট ইজ সুইটেস্ট, দ্যাট ইজ দ্য সুইটেস্ট থিং ইউ ক্যান সে টু মি টুডে, বিকজ এত কষ্ট করে জেগে থাকি আর লাইভে আসি, এত সকালে আসি, তোমরা এইটুকু ভালো না বাসলে আমি আসবো না আর। নিরাপদ সড়কের জন্য দরকার শিক্ষার বিস্তার, চালকদেরকে শিক্ষিত হতে হবে, খুব সত্যি। মাঝহারুল সচিব আছে, আপু নিজেও গান লিখতে পারি, সত্যি আপু বাহ কি সুন্দর। শুভ সকাল সিলেট থেকে দেখছি জায়েদ, তারপরে সজীব আছে, প্লিজ আমার কমেন্টগুলো পড়ে রিপ্লাই দিয়েন। তারপরে আছে আমার সাথে, সকাল থেকে লাইভ দেখছে, আজে বাজে লাগতেছে, আছে ঠিক আছে। ঘুমাওনি নাকি? একদম ঘুম ঘুম চোখ লাগছে, 2-3 ঘন্টা ঘুমিয়েছি আমি তো, এখন অনেক বাবুদের সাথে ঘুমাই, ওরা রাতে অনেক কান্নাকাটি করে, সে একটু কম ঘুম হয়েছে। এই বছরের যে স্মৃতিগুলো আমাকে কষ্ট দিচ্ছে সেসব স্মৃতিগুলো আমি এই বছর ফেলে যেতে চাই, খুব খুব নাইস সহজ সোজা একটা কথা। তারপরে আছে, সাজু হ্যাঁ দাওয়াত আছে, যেতে পারবো কিনা জানি না, শুট আছে, দাওয়াত আছে, অনেক কিছু আছে, কিন্তু আমি খুব টায়ার্ড, তো কয়টা কাজ শেষ করতে পারবো সেটা আমি জানি না। লাইফটা মনে হয় আটকে আটকে যাচ্ছে আপনি, এই জন্যই আজকে মানুষ কম, লাইফ ইদানিং সবই আটকে যাচ্ছে আমার। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আজকের মতো আমি বিদায় নিয়ে নিচ্ছি, থাকার জন্য অনেক 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 ধন্যবাদ। মেহেদি বলছে আপনি আসলে আমি লাইভ দেখি, না হলে দেখতাম না, অনেক ধন্যবাদ। আপু মেকআপ ছাড়া লাইভে আসা যায় না, কতবার আসলাম তখন তুমি দেখলা না, এটাকে আমার দোষ, যেদিন মেকআপ করি সেদিন এসে বলো যে মেকআপ ছাড়া লাইভে আসা যায় না। একটা মানুষের সকাল রাত বলে কিছু আছে নাকি? নাই। দীপক আছে, গুড মর্নিং, গুড মর্নিং, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং আমি কুমিল্লা আসতে পারবো কিনা, রিসেন্টলি আসা হবে না। আমাকে বেবি বেবি লাগছে, জাকির বলছে মিষ্টি পড়ি মিশু, এতক্ষণ পরে এসেছ, পানি খেতে হবে আমাকে। রাতভর কারণ কি স্টার্ট হয়েছে, ফ্রাইডে স্পেশাল নাইট চলছে এখনো, ফ্রাইডে নাইট স্পেশাল চলছে, আজকে যতক্ষণ চার্জ থাকবে ততক্ষণ লাইভ হবে। জীবনটা বিটিভি, শফিক তুহিন ভালো আছো? ভালো আছি দীপক। বুলবুল মাহমুদ আছে, তোমার আছে? ভালো আছি ভালো আছি, অনেক আছে, ওকে বাই, ভালো থাকবেন, টাটা টাটা এভরিওয়ান, বাই বাই।